অধ্যাপক গোলাম আজম সাহেব ভাষা সৈনিক, এটা তো অস্বীকার আপনি করতে পারবেন না। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যেটা যে করবে, যেমন একটু আগে একজন আলোচক বলেছেন যে আমাদের এই যে কি বলে ডুগডুগি বাজিয়েছে বঙ্গবন্ধুর পিঠের চামড়া দিয়ে, তারপরে কিন্তু আজকে তারাই রাষ্ট্র ক্ষমতায়, তাদেরকেই কিন্তু কোলে তুলে আদর করা হচ্ছে। এখন সেই সময়ের কার্যক্রম নিয়ে নিশ্চয়ই তিনি বিতর্কিত, তাকে একজন বঙ্গবন্ধুর মতো একজন ব্যক্তির চামড়া দিয়ে, পিঠের চামড়া দিয়ে যারা ডুগডুগি বানায় তারা তো আজকে রাজনীতি করার সুযোগ পাচ্ছে। অতএব অধ্যাপক গোলাম আজম সাহেব সেই সময়কালীন একজন তুখোর ছাত্রনেতা, রাজনীতিবিদ, ঢাকসুর জিএস, এবং তার হচ্ছে তিনি একজন সম্মানিত ব্যক্তিত্ব, ভাষা সৈনিক হিসেবে তার বাংলাদেশের স্বর্ণাক্ষরে তার নাম লেখা থাকবে, সেটা আওয়ামী লীগ যদি স্বীকার করুক কিংবা না করুক, কিংবা বাংলাদেশের কোনো মানুষ তাকে ইতিহাসের পাতা থেকে মুছে ফেলুক কিংবা তাকে ইতিহাসের পাতায় রক্ষা করুক, এখানে দল পেশে কোনো বক্তব্যের সুযোগ নেই। তিনি একজন ভাষা সৈনিক, তার এই ভাষা সৈনিক হিসেবে যতটুকু সম্মান এবং মর্যাদা পাওয়ার কথা আজকের 21শে ফেব্রুয়ারিতে তাকেও সেই জায়গায় সম্মানিত করতে হবে। কিন্তু তার যদি অন্য কোনো কর্মকাণ্ড থাকে যেটা নিয়ে আপনার বিতর্ক করার সুযোগ থাকে, সেটা নিয়েও আপনার গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাইট আছে, আপনি টকশো করবেন একটা না পাঁচটা, কিন্তু তাকে ভাষা সৈনিক হিসেবে অমর্যাদা দিবেন এটা কোনোভাবেই কাম্য নয়। আমি মনে করি এটাও এক ধরনের আমাদের দেশের জন্য অন্যায়, আমাদের দেশের সম্মান করা উচিত। আজকের হোসেন শহীদ সোহরাওয়ার্দী বলেন, শেরে বাংলা বলেন, আমাদের মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্মানিত, তেমনি ভাবে অধ্যাপক গোলাম আজমও ভাষা সৈনিক হিসাবে জাতির কাছে স্বর্ণাক্ষরে তার নামটি লেখা থাকবে। আপনাকে ধন্যবাদ। ভাষা সৈনিক হিসাবে কাজ করছে তাকে মেনে নিবে না, এটা আওয়ামী লীগের একটি ষড়যন্ত্র ছাড়া আর কিছু না, এবং আওয়ামী লীগের পক্ষেই এই ধরনের নতুন নতুন ইতিহাস রচনা করা সম্ভব। অতএব আমাদের নজিব ভাই নিজেই বলেছেন যে উনি জিএস ছিলেন, ওনার ভিপি কি বলে প্রস্তাবনা পেশ করতে পারে নাই, জিএস এর মাধ্যমে করেছে। তো এটা তো আরো বড় ক্রেডিট যে জিএস এত বেশি শক্তিশালী, যখন ভিপির মাধ্যমে এটা হয় নাই, জিএস এর মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। অতএব সেই অধ্যাপক গোলাম আজমের ভাষা সৈনিক হিসেবে তার যে অবদান সেটাকে স্বীকার করতে হবে। কিন্তু পরবর্তী কার্যক্রমে যদি দৃষ্টিভঙ্গিতে আপনি মনে করেন যে সেটা তার কোনো কার্যক্রম আপনার অপছন্দ, সেটার জন্য আপনি সমালোচনা করতে পারেন, কারণ সেটা আপনার দৃষ্টিভঙ্গি। কিন্তু আমার দৃষ্টিভঙ্গিতে এই গোলাম আজম সাহেবের চাইতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি গুণ অপরাধ, মানবতা বিরোধী অপরাধ দৈনিক আওয়ামী লীগ করে। অতএব সেই দৃষ্টিভঙ্গিতে আমি তাকে আওয়ামী লীগের চাইতে পুত পবিত্র একজন ভালো মানুষ মনে করি, বাংলাদেশের একজন সজ্জন রাজনীতিবিদ মনে করি, দেশপ্রেমিক এবং দেশের স্বাধীনতা রক্ষার একজন অতন্ত্র প্রহরী এই গোলাম আজমকে আমি মনে করি, এবং ভাষা সৈনিক হিসেবে তাকে সম্মান দিতে চাই। আওয়ামী লীগের তো স্বাধীনতার ঘোষণার স্বীকৃতির একটা দলিল পর্যন্ত আপনার হাতে নাই, তারপরেও আপনারা কোটকাচারি দিয়ে দখল করতে চান যে স্বাধীনতার ঘোষক আপনারা, স্বাধীনতার রক্ষক আপনারা, অথচ আপনারা আপনারা সেই 26শে মার্চের আগ পর্যন্ত, একটা দিন পর্যন্ত তাজউদ্দিন সাহেব বারবার রিকোয়েস্ট করার পরেও আপনি একটা স্বাধীনতার ঘোষণাপত্র রেখে যেতে পারেন নাই। আপনাদের স্বাধীনতার ইতিহাসে আপনাদের ভান্ডে কি আছে? কিছুই নাই। তখন যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আবির্ভাব না হতো, তাহলে এই কাদলুঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণাও হতো না, বাংলাদেশ আজকে স্বাধীনতার মুক্তি পেত না। তবে অবশ্যই বঙ্গবন্ধুর 1971 সালের আগ পর্যন্ত যত জাতীয় কার্যক্রমে তিনি অংশ নিয়েছেন, দেশ রক্ষার জন্য কাজ করেছেন, সেটাকে আমরা সাধুবাদ স্বীকৃতি যেমন জানাই, তেমনি ভাবে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সহ জাতীয় সকল নেতার স্বীকৃতি দিতে আমরা পছন্দ করি। কিন্তু আওয়ামী লীগ কিন্তু সেই স্বীকৃতিটা দেয় না, এমনকি মাওলানা আব্দুল হামিদ খান সাহেবকেও একজনে রাজাকার বলে আখ্যায়িত করেছিল। আওয়ামী লীগেরই এক নেতা আমার সাথে টকশোতে তখন হেসে দিয়েছিলাম যে আজকের আওয়ামী লীগের কাছে রাজাকার আলবদর সংজ্ঞা বলতে বাস্তবতা হচ্ছে তারা যাকে মনে করে তাকেই রাজাকার বানায়, তারা যাকে মনে করে তাকেই সন্ত্রাসী বানায়। কিন্তু এটার সাথে ইতিহাসের কোনো সত্যিকার সম্পর্ক নেই, ইতিহাস হচ্ছে যা সত্য তাই থাকবে। অতএব আপনার কাছে অপছন্দনীয় ব্যক্তি অধ্যাপক গোলাম আজম সাহেব থাকলে সেটাও আপনার রাইট আছে, আর আমার কাছে তাকে পছন্দ হলে সেটাও আমার রাইট আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেই বিষয়টা বিতর্কের জায়গা বলে আমি মনে করি, তার রাষ্ট্রপতি সে হবেই, এবং যেহেতু আওয়ামী লীগ তাকে বানাবেই, সেখানে আমাদের কোনো প্রতিবাদ করার জায়গা নেই। কিন্তু কি কারণে তিনি রাষ্ট্রপতির মতো জায়গায় আসতে পেরেছেন সেটা নিয়ে প্রতিবাদ করা বা আলোচনা করা যেতে পারে। আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে এই রাষ্ট্রপতির কয়েকটি গুণ বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পছন্দনীয়। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, আপনি জানেন যে দুর্নীতির বিরুদ্ধে যখন IMF সহ বিভিন্ন জায়গা থেকে আজকের এই সরকারকে বিভিন্নভাবে ইঙ্গিত দেওয়া হয়েছিল, তখন কিন্তু সেই জায়গাটাকে দুদকের পরিচালক হিসেবে উনি যখন ছিলেন, দুদকের কমিশনার হিসেবে, তখন কিন্তু এই কাজটি উনি সম্পন্ন করেছেন। উনি কিন্তু এটাকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে ওনার মতো করে আওয়ামী লীগের পক্ষে এবং শেখ হাসিনা পরিবার সহ তাদের দুর্নীতিকে বাঁচিয়ে দেওয়ার জন্য যা যা করণীয় সেটা তিনি কিন্তু করেছেন। এখন এই বক্তব্য কিন্তু আমার না,
এই বক্তব্য সরাসরি হাসান মাহমুদের বক্তব্য, সরাসরি ওবায়দুল কাদের সাহেবের বক্তব্য, এবং তারা কিন্তু একেবারে স্টেটমেন্ট হিসেবে লিখে দিয়েছেন যে তিনি কত সালে আওয়ামী লীগ করেছে, কত সালে যুবলীগ করেছে, কত সালে পতাকা উত্তোলন করেছে, কোন কোন অবদান তার আছে সংগঠনের জন্য। এই বক্তব্য কিন্তু তারা স্পষ্ট দিয়েছে, মিডিয়া এটা আসছে। তার মানে এই জায়গায় হচ্ছে যে পার্সোনাল যে তিনি একটা জায়গা থেকে চয়েজ হওয়া, এটা তো কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। দ্বিতীয়, আপনি যদি দেখেন যে শাহাবুদ্দিন চুপু সাহেবের বক্তব্য, তিনি নিজে বলেছেন যে শেখ হাসিনা তাকে যখন গণভবনে ডেকে নিলেন আগের রাতে, তিনি মনে করেছেন যে হয়তো নির্বাচন কমিশনে কারো পক্ষে মানে যাবেন, জাস্ট ফর মানে এটা সংগঠন পাঠাবে। এভাবে উনি আগেও অনেকবার গিয়েছেন, তো এইবার যখন গিয়েছেন উনি আগেও জানতো না, হঠাৎ উপস্থিত হওয়ার পরে শেখ হাসিনা তাকে হাসি দিয়ে বলেছেন আপনি আমাদের শেখ পরিবারের পছন্দের লোক, শেখ পরিবার আপনাকে চুজ করেছে। তো যেই জায়গায় বাংলাদেশে শেখ পরিবার পছন্দ করে, যেই জায়গায় পরিবারের বাহিরে কোনো চিন্তা করার সুযোগ নেই, তার মানে শেখ হাসিনা, ববি কিংবা শেখ রেহানা এবং তাদের সজীব অজেত জয়, এই তো শেখ পরিবার, এই চার পাঁচজন ব্যক্তি তাকে পছন্দ করেছে। অতএব এখানে আওয়ামী লীগের গণতন্ত্র ইন্টারনাল যদি তারা চর্চাও করে তাতে কোনো লাভ নেই এবং সেটার কোনো বাস্তব নিরিখে তা দিয়ে কোনো কিছু হবে না। তো সেই কারণে তাকে পছন্দ করেছে, যেটা আমার কাছে মনে হয়েছে চরমভাবে রাষ্ট্রের সাথে একটি বিদ্বেষমূলক কার্যক্রম, গণতন্ত্রের সাথে একটি আপনার কি বলে হাস্যরস কাজ, যে এই জায়গায় নিয়োগ পেয়েছে উনি শেখ হাসিনা পরিবারের কাছ থেকে। এরপরে আপনি ওনার বিভিন্ন অ্যাক্টিভিটিস দেখেছেন, আপনি নিশ্চয়ই শুনেছেন ভয়ঙ্কর নভেম্বর, ভয়ঙ্কর ডিসেম্বর নামের নিউজ হেডলাইট হয়েছে, হেডলাইন পড়েছেন, যে সেখানে কিন্তু তারা হাইলাইটস করেছে যে বাংলাদেশের ব্যাংকিং খাতের যত দুর্নীতি। আপনার এই শাহাবুদ্দিন সাপ্পু সাহেব কি এড়িয়ে যেতে পারবেন যে ইসলামী ব্যাংকের উনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন, যে ইসলামী ব্যাংকে আপনারা জামাত শিবির ট্যাগ লাগিয়ে দখল করেছেন, সেই ইসলামী বিশ্ব মানে ব্যাংককে আপনারা হাজার হাজার কোটি টাকা এস আলম গ্রুপকে অবৈধ পথে আপনারা লোন দিয়ে তারপরে আপনারা ব্যাংকটাকে ধ্বংস করেছেন, এটা তো অস্বীকার করতে পারবে না। শুধু তাই না, তিনি আরো একটি ব্যাংকের দায়িত্বশীল ছিলেন সব জায়গায়। তো এক বাক্যে শেখ হাসিনা যাকে নিরাপদ মনে করেছে, যে যেই যেই জায়গায় টেকনিক্যালি খুব নাইসলি হ্যান্ডেল করতে পারবে, শুধু আলোচনা বক্তব্যের মধ্য দিয়ে নয়, বাস্তবতার আলোকে শেখ পরিবারকে রক্ষণাবেক্ষণ করতে পারবে, তাকেই তিনি পছন্দ করেছেন, সে কারণেই উনি ম্যাজিক হিসাবে এই জায়গায় এসেছেন। আমি মনে করি এটা চরমভাবেই একটি অন্যায় অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, বিশেষ করে এটা যেহেতু রাষ্ট্র ব্যবস্থার যারা শাসক তারা অবৈধ, অতএব এই প্রেসিডেন্টের প্রক্রিয়াটাই স্বাভাবিকভাবেই অবৈধ থাকার কথা, এখানে দ্বিমত পোষণের কোনো সুযোগ নেই। দ্বিতীয় আরেকটি বিষয় আপনি বলেছেন যে